আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ মাইক্রোকন্ট্রোলার এন্ড পিএলসি সাবজেক্ট নিয়ে আবার হাজির হয়েছি। মাইক্রোকন্ট্রোলার এন্ড পিএলসি সাবজেক্টের প্রথম অধ্যায় মাইক্রোকন্ট্রোলারের মৌলিক ধারণা আজ আমরা এই চ্যাপ্টারটি জানব। তাহলে চলো জানা যাক। মাইক্রোকন্ট্রোলার 1.1 নম্বর টপিকস, মাইক্রোকন্ট্রোলার। মাইক্রোকন্ট্রোলারটা আসলে কি সেটা আমরা জানব প্রথমে। যে এটি একটি সিঙ্গেল চিপ বা আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, যার মধ্যে একত্রে প্রসেসর, র্যাম, রোম, আইও পোর্ট এবং টাইমার যুক্ত থাকে। অর্থাৎ এটা এমন এক ধরনের আইসি যেখানে র্যাম, রোম, আইও পোর্ট এবং টাইমার একসাথে সংযুক্ত থাকে বা ইন্টিগ্রেটেড থাকে। এটি মূলত একটি ইন্টিগ্রেটেড সার্কিট যাতে ডেস্কটপ কম্পিউটারের প্রায় সব অংশই বিদ্যমান। অর্থাৎ একটা কম্পিউটারের পরিচালনা করতে আমার যেমন র্যাম, রম, প্রসেসর সবগুলোই কিন্তু আলাদা আলাদা থাকে, কিন্তু এখানে সবগুলোই থাকে কিন্তু একটা ইন্টিগ্রেটেড অর্থাৎ সংযুক্ত থাকে। ছোট পরিসরে একের ভিতরে সবগুলো সংযুক্ত থাকে, এর জন্যই বলা হচ্ছে এটাকে, মাইক্রোকন্ট্রোলারকে বলা হচ্ছে হলো সিঙ্গেল চিপ আইসি। তো মাইক্রোকন্ট্রোলারের উপাদানগুলো কি কি, আসলে এর মধ্যে কি কি উপাদান আছে সেটা আমরা জানবো একটু। যে এটি একটি প্রসেসর যা প্রোগ্রাম সম্পাদন করে, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের ভিতরে একটা ছোট আকারের প্রসেসর থাকে যা প্রোগ্রাম সম্পাদন করে। একটি ছোট র্যাম যা উপাত্ত সংরক্ষণ করে। আমরা সাধারণত জানি র্যাম এবং রোম দুটাই মেমোরি, তো র্যামের কাজ হলো উপাত্ত সংরক্ষণ করা। 3 নম্বর, একটি ছোট রম যা প্রোগ্রাম সংরক্ষণ করে, এবং আইও ডিভাইস পোর্ট যা বহির্জগতের সাথে মাইক্রোকন্ট্রোলারের যোগাযোগ প্রতিষ্ঠা করে। অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইসের যে পোর্টটা, অর্থাৎ আমরা যদি ইনপুট দিতে চাই তাহলে এই ইনপুট পোর্টের মাধ্যমে ইনপুট দিব, এবং আউটপুট নিতে চাইলে আউটপুট পোর্ট ব্যবহার করে আমরা সেই আউটপুটটা গ্রহণ করব। সেজন্য এখানে বলা হচ্ছে যে আইও ডিভাইস পোর্ট যা বহির্জগতের সাথে মাইক্রোকন্ট্রোলারের যোগাযোগ প্রতিষ্ঠা করে। এই ছিল মাইক্রোকন্ট্রোলারের সাধারণ আর কি উপাদানগুলো। এবার আমরা জানব মাইক্রোকন্ট্রোলারের প্রকারভেদ, আমরা কি কি ধরনের মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করি সেটার কিছু প্রকারভেদ আমরা জানব। মাইক্রোকন্ট্রোলারের প্রকারভেদ, মাইক্রোকন্ট্রোলার সাধারণত 4 প্রকারের। একটা হলো বিটস, মেমোরি অথবা ডিভাইসের উপর ভিত্তি করে, ইনস্ট্রাকশন সেটের উপর ভিত্তি করে, এবং মেমোরি আর্কিটেকচারের উপর ভিত্তি করে মাইক্রোকন্ট্রোলারের প্রকারভেদগুলো দেওয়া হয়েছে। প্রসেসিং ওয়ার্ডের আকারের উপর ভিত্তি করে মাইক্রোকন্ট্রোলার 4 প্রকার। একটা হলো 4 বিট, 8 বিট, 16 বিট এবং 32 বিট। এই 3 বিটের বা এই 4 বিটের মাইক্রোকন্ট্রোলার ব্যবহার হয়, এটা প্রসেসিং ওয়ার্ডের আকারের উপর ভিত্তি করে। তারপরে মেমোরি ডিভাইসের উপর ভিত্তি করে মাইক্রোকন্ট্রোলার 2 প্রকার। একটা হলো এমবেডেড মাইক্রোকন্ট্রোলার, আর একটা হলো এক্সটার্নাল মেমোরি মাইক্রোকন্ট্রোলার। অর্থাৎ বলা হচ্ছে যে এমবেডেড মেমোরি মাইক্রোকন্ট্রোলার এবং এক্সটার্নাল মেমোরি মাইক্রোকন্ট্রোলার। এটা হলো মেমোরি অথবা ডিভাইসের উপর ভিত্তি করে মাইক্রোকন্ট্রোলার 2 প্রকার। তারপর আছে ইনস্ট্রাকশন সেটের উপর ভিত্তি করে। ইনস্ট্রাকশন সেটের উপর ভিত্তি করে মাইক্রোকন্ট্রোলার 2 প্রকার, একটা সিআইএসি, আরআইএসি। সিআইএসি হলো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, এই 2 ধরনের হয়। এবং মেমোরি আর্কিটেকচারের উপর ভিত্তি করে 2 প্রকার, একটা হলো ভন নিউম্যান আর্কিটেকচার মাইক্রোকন্ট্রোলার, আরেকটা হলো হার্ভার্ড আর্কিটেকচার মাইক্রোকন্ট্রোলার। এটা হলো মেমোরির গঠনের উপর ভিত্তি করে এই 2 ধরনের হয়। এই ছিল আমার মাইক্রোকন্ট্রোলারের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমার এই পর্যন্তই লেকচার। তো নেক্সটে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব। এই চ্যাপ্টারেরই পরে 2টা টপিকস নিয়ে নেক্সট লেকচারে আমরা আলোচনা করব। তো ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।